বিবাহের বয়সসীমা 18 বছরই থাকছে, এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এ মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সকালে এফডিসিতে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপে এমন আলোচনা করেন তিনি। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, ডিবেট ফর ডেমোক্রেসি, উন্নয়ন সেবা সংগঠন এসিডিআই ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে এই সংলাপে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। বক্তারা বলেন, শুধু সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী নয়, গৃহকর্মী নির্যাতন সহ যে কোনো অপরাধ থামাতে দরকার অভিভাবক সহ সবার সচেতনতা। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সরকার কন্যা শিশুদের শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্ন ঘটনায় পুলিশের অবহেলার প্রশ্নে কৃষ্ণপদ রায় বলেন, এমন অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির বিধান করা হবে। বাল্য বিয়ের বয়স 18 ছিল, 18ই থাকছে, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমি বলব যে বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয়, অনেকে আবার সেই আইন জানেও না। এখন কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, সারা বাংলাদেশে 18 বছরের বিষয়টি আলোচনা সমালোচনার কারণে সবাই মোটামুটি জেনে গেছে। আর